72তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাবো। আজকের আমাদের বিষয়ও তাই, এত বছর কাটিয়ে ফেলেছি আমরা, কতটা আমরা সংবিধান মানছি, কতটা আমরা গণতন্ত্রকে মানছি। আজকের আমাদের বিষয় সংবিধান এবং গণতন্ত্র। আজ সকালবেলায় আমাদের নিউ নর্মালে, অর্থাৎ এবছরটা একটু আলাদা, কারণ আমরা জানি করোনাকে কাটিয়ে উঠতে পুরোপুরি আমরা পারিনি, আর সেই কারণেই এখনো পর্যন্ত সমস্ত বিধি নিষেধ আমাদের মানতে হচ্ছে। তাও নিউ নর্মালে আজকে দিল্লিতে কুচকাওয়াজ হয়েছে, আজ রেড রোডেও কুচকাওয়াজ হয়েছে। সবার আগে কিছুটা সেই চিত্র আপনাদের দেখাবো। संभाली है जम्मू एंड कश्मीर राइफल्स रेजिमेंट के दस्ते की। इस रेजिमेंट का गठन महाराजा गुलाब सिंह ने सन 1820 में किया था। जनवरी 1957 में भारतीय सेना में इसका विलय हो गया, तब से इस जम्मू एंड कश्मीर राइफल्स रेजिमेंट के नाम से इसे जाना जाता है। कई सम्मान और पदक इसके नाम है। रेजिमेंट का युद्ध घोष है, दुर्गा माता की जय। This gun retired from service in 1991. Sotinath, it is called 25-pounder because the weight of a shell is of 25 pounds, that is approximately 11 kg. That was a befitting data we got from Colonel Shomit today. Amader shamne diye egiye asche ekti tank, PT-76. Soviet prokoushole toiri halka ei tank PT-76. জলে স্থলে সমান কার্যকর। ভারত, ইরাক, সিরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, প্রায় 25টি দেশে এই ট্যাঙ্ক ব্যবহার করে সামরিক বাহিনীর সদস্যরা। পূর্ব পাকিস্তানে 1971-এর যুদ্ধে যেখানে অসংখ্য নদী সামান্য দেখাতে পারলাম আপনাদের, যেহেতু আমাদের সময় বাধা, একটা দিল্লির আর একটা রেড রোডের কুচকাওয়াজের চিত্র। এবার যে ছবি দেখাবো সেটা আজকের দিনের সঙ্গে একেবারেই বেমানান। আমরা জানি আজ 26শে জানুয়ারি দিল্লিতে আন্দোলনরত কৃষকরা তারা ট্র্যাক্টর র্যালি করার জন্য অনুমতি চেয়েছিলেন। অনুমতি দেওয়া হয়েছে অনেক বাধা বিপত্তি কাটিয়ে, কিন্তু আজ যে ঘটনা ঘটল সেটা কিন্তু একেবারেই অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত। আজ দিল্লির লালকেল্লায় উড়ল কৃষক সংগঠনের পতাকা। সেই চিত্র আপনাদের দেখাবো যা আজকের দিনে একেবারেই বেমানান। সকাল 12টার পর, অর্থাৎ কুচকাওয়াজ শেষ হয়ে যাওয়ার পর দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র্যালি করার কথা ছিল, কিন্তু দেখা যায় সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই কৃষকরা, আন্দোলনরত কৃষকরা, তারা ট্র্যাক্টর নিয়ে রাস্তায় নেমে পড়েন। সেন্ট্রাল দিল্লিতে তারা যাতে প্রবেশ করতে না পারেন সেই কারণে সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ, দিল্লি পুলিশ, কিন্তু অবশেষে সেটা করা সম্ভব হয়নি। কারণ তারা পৌঁছে যায় দিল্লিতে এবং দিল্লি সেন্ট্রাল দিল্লিতে তারা পৌঁছে যায়, এবং আমরা দেখতেই পাচ্ছি রাস্তায় কিন্তু মাঝপথে পুলিশের সঙ্গে বারেবারেই সংঘর্ষে জড়িয়ে পড়েছিল কৃষকরা। অবশেষে তারা দিল্লির লালকেল্লায় পৌঁছয় এবং আমরা সেই ছবি আপনাদের
দেখাবো, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে সেই পতাকা, যে পতাকা উড়ানোর চেষ্টা করা হয়। দিল্লির লাল কেল্লায় সেখানে উড়েছে আজ পতাকা। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো লাল কেল্লায় সেখানে জাতীয় পতাকা থাকার কথা, সেখানে কৃষকদের সংগঠন, সেই সংগঠনের পতাকা উঠছে। আমরা সেই ছবি এবার দেখতে পাচ্ছি। দিল্লির লাল কেল্লায় সেখানে জাতীয় পতাকা ওড়ার কথা, সেইখানে কিন্তু জাতীয় পতাকার আজকে অবমাননা করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের দিনে। সেখানে দেখা যাচ্ছে যে কৃষক সংগঠনের পতাকা উঠছে দিল্লির লাল কেল্লায়, যেটা আজকের দিনে একেবারে অনভিপ্রেত, অন্যদিনে অনভিপ্রেত, কিন্তু আজকের দিনে বিশেষ দিন আজকে একটা। সেই দিনে কিন্তু কোনোভাবেই মানা যায় না এই ঘটনাকে, এবং এই ঘটনার যথেষ্ট নিন্দা করা হয়েছে বিভিন্ন মহলের পক্ষ থেকে। এতদিন পর্যন্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই, কিন্তু আজকের ঘটনা কিন্তু বেশ খানিকটা দুধে একটু চোনার মতো ঘটনা বলা যায়, যেখানে কিনা যে ঘটনা ঘটিয়েছে আজকে কৃষকরা, তাতে কিন্তু অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন, কারণ এটা কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা। কৃষক সংগঠনের তরফ থেকে তাদের নেতারা যেমনটা দাবি করছেন যে কিছু রাজনৈতিক দলের উপরে তারা দোষ চাপাচ্ছেন, যে কিছু রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে বানচাল করতে এই পরিকল্পনা করেছে। যদি অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি আখেরে কৃষক নেতাদের হাত থেকে যে আন্দোলনের রাশ সেটা চলে গিয়েছে? সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার আমরা সরাসরি আলোচনাতে যাব। আমরা দুভাগে ভাগ করেছি আমাদের আলোচনা। এক ভাগে বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন যারা বিশ্লেষণ করবেন অবশ্যই আজকে যে ঘটনা ঘটিয়েছে কৃষকরা, তাদের দিকটা আলোচনা করব আমরা তাদের সঙ্গে, এবং তার পাশাপাশি অবশ্যই আমরা আলোচনা করব যে কতটা গণতন্ত্র আমরা মানছি, কতটা আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, কতটা আমরা সংবিধানকে মানছি, এটা আমরা আমাদের দ্বিতীয় সেশনে আলোচনা করব। আর তৃতীয় সেশনে আমরা রাজনৈতিক প্রতিনিধিদের এনেছি, যেখানে আমরা তাদের দিকে সবথেকে বেশি অভিযোগ ওঠে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দিকে, যে তারা সংবিধানকে ঠিকমতো মানছেন না, তারা গণতন্ত্রকে ঠিকমতো মানছেন না। আমরা তাদের নির্বাচন করছি, কিন্তু তারা সংসদে গিয়ে বিধানসভাতে গিয়ে হই হট্টগোল করছেন এবং আসল কাজ তারা করতে দিচ্ছেন না, এমন নানান অভিযোগ করা হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় সেশনে। তবে তার আগে আমরা আলোচনা করব যে আজকে যে ঘটনা ঘটিয়েছে কৃষকরা, এবং তার পাশাপাশি অবশ্যই সংবিধান এবং গণতন্ত্র নিয়ে। দেখুন, আলোচনায় দেখালাম আজকে সকাল থেকেই ঠিক কি কি হয়েছে দিল্লিতে, সেখানে কুচকাওয়াজ হয়েছে রেড রোডে, সেখানেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তার পাশাপাশি গোটা দিন ভর সকাল থেকে কি কি ঘটেছে আপনাদের দেখালাম। আজকের বিষয় আমাদের প্রথমেই জানিয়েছি আপনাদের যে সংবিধান এবং গণতন্ত্র, সত্যি কতটা সংবিধান আমরা রক্ষা করছি, কতটা গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে আমি ভেবেছিলাম আলোচনা শুরু করবো, কিন্তু আজকে দিল্লিতে কৃষকদের তরফ থেকে যে আচরণ করা হয়েছে, প্রথমেই সেই বিষয়টি দিয়ে শুরু না করলেই নয়, কারণ আজ আমরা জানি যে ঠিক দুপুর বেলায় ট্রাক্টর র্যালি করার কথা ছিল, যে সময় থেকে তার আগে থেকে তারা ট্রাক্টর র্যালি শুরু করেছেন দিল্লিতে, এবং সকাল 8:30 থেকে ট্রাক্টর র্যালি শুরু হয়ে যায়, যেটা 12টার পর থেকে করার কথা ছিল। তারপরে যথারীতি আমরা দেখেছি যে সেন্ট্রাল দিল্লির কাছে যেতে দেওয়া হবে না, বাধা সৃষ্টি করা হয়েছিল পুলিশের তরফ থেকে, কিন্তু কোনো বাধাই তারা মানেননি, এবং তারপর যে ঘটনা ঘটলো সেটা সত্যি চিন্তার বিষয় অনেকের কাছে। আমরা জানি যে যে ঘটনা ঘটেছে, যে দিল্লিতে লাল কেল্লায় সেখানে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এবং জাতীয় পতাকা খুলে দিয়ে সেখানে কৃষক সংগঠনের পতাকা লাগানো হয়েছে। আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবো? যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করে তাদের কাছ থেকে ব্যাখ্যা নেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক উদ্দালক রায়, স্বাগত জানাবো আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইমানুল হক। যাব আগে আমি একটুখানি ইমানুল বাবুর কাছেই যাব, যে কি বলবেন যে কৃষক আন্দোলন যে যে পর্যায়ে এখন যাচ্ছে, বিশেষ করে আজকে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে জাতীয় পতাকার অবমাননা করা হলো, সে বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? জাতীয় পতাকার অবমাননার প্রমাণ কি?
জাতীয় পতাকা খুলে ফেলা হয়েছে কথা দেখা যাচ্ছে, ইমানুলবাবু দেখা যাচ্ছে যে তারা জাতীয় খুলে দিচ্ছে, খুলে নিয়ে তারা কৃষক সংগঠনের পতাকা লাগাচ্ছে, দেখা যাচ্ছে। একটা আশঙ্কা আমাদের ছিল, সেটা হচ্ছে যে নানা ধরনের লোক ঢুকিয়ে দেওয়া হবে এই আন্দোলনের মধ্যে, যারা হচ্ছে যে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা ঘটনা ঘটতে পারবে। আজকে আমরা এই আলোচনা, প্রথম আলোচনা করা উচিত যে রাজ্য বিজেপির দপ্তরে জাতীয় পতাকা লাগানো হয়েছে উল্টো করে, আজকের ঘটনায় তো সেটা আলোচনার মধ্যে এলো না, সেটা তখন সেটাও জাতীয় পতাকার সঙ্গে কি এটা তুলনা চলে না? আমি আমি প্রথম কথা হচ্ছে দেখতে চাই এদের পরিচয় জানাবো, জানতে হবে যে কারা এরা যে জাতীয় পতাকা খুলে লাগিয়ে দিচ্ছে। এবং আমরা অতীতেও দেখেছি বিজেপির মিছিলের সময় জাতীয় পতাকা, তাদের পরিচয় নিশ্চয়ই জানতে হবে, কিন্তু তাদের হাতে তো কৃষক সংগঠনের পতাকা। জাতীয় সংবিধান অনুযায়ী কৃষকদের রক্ষা করার কথা ছিল আমাদের, জাতীয় পতাকা যদি তারা খুলে নিয়ে থাকেন বা কৃষক আন্দোলনের প্রগতি কর্মী হন, তাহলে আমি মনে করবো এটা হচ্ছে অন্যায় করেছেন, ঠিক করেননি। জাতীয় পতাকাকে আমাদের মর্যাদা দিতে হবে, আমাদের দেশের সংবিধান দেওয়া উচিত, দুটোই হচ্ছে যে খেয়াল রাখা উচিত। এবং আমরা এটাও দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা নিয়ে নাকে মুছে নিয়েছেন, এবং সেটা কিন্তু কোনো ফ্যাক্ট ফাউন্ডিং দেখায়নি যেটা ভুল, কিন্তু কেউ কিছু সেটা নিয়ে আলোচনা কেউ করেননি, তাকে মনে হয়েছে না জাতীয় পতাকার এটা অবমাননা নয় বলে তখন মনে হয়েছে। কৃষকরা করলে সেটা অবমাননা, কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী করলে অবমাননা নয়, দেখা যাচ্ছে না বললাম তো ঠিক নয়, কিন্তু আমার ওটাও মনে হচ্ছে নাক মুছে নিয়েছিলেন, না না আমি বলছি প্রধানমন্ত্রী নাক মুছে নিয়েছিলেন সে ছবি আমরা দিনের পর দিন দেখেছি, এবং কোন কেউ বলেননি যেটা ভুল। আমরা দেখেছি জাতীয় সঙ্গীত চলছে, অর্থমন্ত্রী না দেশের প্রধানমন্ত্রী হাঁটছেন, দেশের বলছি দেশের প্রধানমন্ত্রী হাঁটছেন, জাতীয় সঙ্গীত চলছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা টিভি চ্যানেল মানে কোন টিভি চ্যানেল এই নিয়ে আলোচনা করেনি যখন তিনি নাক মুছেছেন, যখন তিনি জাতীয় সঙ্গীত চলাকালীন হাঁটতে শুরু করেছেন, কোন টিভি চ্যানেল আলোচনা করেনি, কোন আলোচনার মধ্যে আসা উচিত না, কারণ এইগুলো তাদের কাছে শিখবে জনগণ, জনগণ তো শিখবে নেতাদের দেখে, নেতারা তো দেখছেন যে এটা করেছেন। আমি আবারও বলছি যদি এটা করে থাকেন তারা ভুল, ঠিক করেনি, অন্যায় করেছেন, তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু তার সঙ্গে এটাও করা উচিত যিনি নাক মুছেছেন তাকেও শাস্তি দেওয়া উচিত। আমি যাবো, আমি রাজগোপাল বাবুর কাছে যাবো, কি বলবেন ইমানুল বাবু টেলিভিশনেও দেখেছি। এবং দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যে আমরাও দেখেছি যে মিটিং মিছিল করার পারমিশন পাওয়া যায় না, হ্যাঁ বহুদিন আগে জানালেও দেখা যায় হঠাৎ করে পারমিশন তুলে দিচ্ছে। আজকের আমরা দেখলাম দিল্লিতে কৃষকদের যে মিছিল হয়েছিল, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা পুলিশের ব্যাপার, পুলিশের কাছে তারা যখন অ্যাপিল করেছে পুলিশ বলেছে ইয়েস পারমিটেড, তোমাদের এই সময়ের মধ্যে যেতে হবে, এই সময় ঢুকতে পারবে না, সে তো থাকেই সেটা, কিন্তু দেখা গেল এটা কিন্তু একেবারে ভারতবর্ষের সংবিধান মেনেই কৃষকরা সিঙ্গুরে এবং আরো যেসব জায়গায় বসে আছে, হ্যাঁ সিঙ্গুতে সিঙ্গু বর্ডারে এবং অন্য যেসব জায়গায় বসে আছেন, কোনোভাবে তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হয়নি। এটা এরা সবাই হচ্ছে যে একেবারে বর্ধিষ্ণু কৃষক, যাদেরকে পশ্চিমবঙ্গে জমিদার বা জোরদার বলা হয়, যাদের সম্বন্ধে লেলিন বলেছিলেন সেট দা কুলক এগেনস্ট কুলক, কেননা এরা হচ্ছে কৃষকদের গরিব কৃষকদের স্বার্থ বিরোধী। আজকে সেই বড়লোক চাষি যারা গরিব ক্ষুদ্র চাষিদের স্বার্থ দেখেনি এতদিন পর্যন্ত, যাদের বিরুদ্ধেই আজ পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা আন্দোলন তৈরি হয়েছিল, আজকে আমি জানি না তারা সব ট্রাক্টর নিয়ে একটা ট্রাক্টরের দাম কয়েক লক্ষ টাকা তারা নিয়ে রাস্তায় নেমেছে, ঠিক আছে অধিকার, আন্দোলনের অধিকার সকলেরই আছে, আমার আছে আপনার আছে, কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকা যেটা আপনি বললেন, এটা যেটা আমি দেখেছি, এটা কিন্তু একেবারে নোংরামির জায়গায় ডাল চাল্লাতেও তারা ঢুকে পড়েছে, বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছেন। দেখুন কৃষকদের আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমারও মনে হয়েছে ওদের সমস্যা ওদের কথা শোনা উচিত, এবং খুব যেভাবে খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে কৃষি বিলকে রূপায়ণের চেষ্টা হয়েছে, সুপ্রিম কোর্টও সেখানে
সঠিক মনে করেনি, সেটা নিয়ে আলোচনার প্রশ্ন আছে, আলোচনার জায়গা আছে। কিন্তু এরপরে যা কৃষকরা যেটা করলেন তাদেরকে দেখুন সম্মান দেওয়া হয়েছে, তোমরা আন্দোলন করতেই পারো, আর বসে সংবিধান সেটা স্বীকার করে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দেশের কোনো পরিবারের মাধ্যম দিয়ে দেশটা চলে না, এদেশের প্রজারাই আসল, তারা রাস্তায় নাপতেই পারে, তাদের নাপতে দেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের সাধুবাদ জানাই, কিন্তু যারা এই সুযোগ পেয়েও দেখুন অপব্যবহার করলো তারা নিশ্চয়ই করতে পারত। কি বিলের কোথায় ভুল আছে, ত্রুটি আছে, সেগুলো তারা মানুষকে জানাতে পারতো। আমরা জানতে চাই তারা কি কি বলতে চায়, কিন্তু গায়ের জোরি করে যে জিনিসটা পাঞ্জাবের যে কৃষকরা যেটা করে 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 দেখালো, আমার মনে হয় এদের সঙ্গে মিডলম্যান দালালদের স্বার্থ জড়িয়ে আছে। বিস্তারিত যদি কৃষি বিলের উপর আলোচনা হয় আমি আলোচনায় যেতে রাজি আছি, কিন্তু আজকের যেহেতু আলোচনা, আজকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, জাতীয় পতাকা তার একটা একদম 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 রাজাগোপাল বাবু একদম নিন্দনীয় ঘটনা, কিন্তু আরো একটা দিক আছে এটা, আমি সেটা নিয়ে উদ্দালক বাবুর কাছে যাব। সেটা হলো গতকাল বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে পুলিশকে বারবার করে বলা হয়েছে যে কোন কোন ভাবে তারা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলবে দিল্লিকে। আজকে 26শে জানুয়ারি সেন্ট্রাল দিল্লির দিকে যাতে কোনোভাবেই যেতে না পারে কৃষকরা, তার ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু টুইটার হ্যান্ডেল ব্যবহার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে পাকিস্তানের দিকে, সেটা করা হচ্ছে এমন এমন তথ্য উঠে আসছে যার জন্য উস্কানিমূলক কিছু আচরণ করা হবে এবং তার থেকে অনেক অন্যরকম ঘটনা ঘটতে পারে, সেই ইঙ্গিতটাও ছিল। তারপরে কিভাবে সেন্ট্রাল কলকাতায় ঢুকে পড়লো, সেন্ট্রাল দিল্লিতে মাফ করবেন, সেন্ট্রাল দিল্লিতে ঢুকে পড়লো কৃষকরা, আন্দোলনরত কৃষকরা, এবং তারপরে তারা পতাকা নামিয়ে নিজেদের পতাকা টাঙিয়ে দিল, কোথাও তো একটা এখানে পুলিশেরও ব্যর্থতা এবং বিশাল ব্যর্থতা, কি বলবেন? মহুয়া, এই এই প্রসঙ্গে এর আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আমি সেখানে একটা কথা বলেছিলাম যে এটা এমন একটা আন্দোলন, আমরা একটু আন্দোলন টান্দোলন দেখলে খুব উৎসাহিত হই, কিন্তু এটা এমন একটা আন্দোলন যার দাবি দাওয়া গুলোর মধ্যে কোন মানে ইস্যু ভিত্তিক কোনো আলোচনা নেই। মানে বলা হয়েছিল যে লক স্ট্যাক অ্যান্ড ব্যারেল, মানে যেমন আছে কৃষি আইনটা সব তুলে নিতে হবে, দিয়ে আমি বলেছিলাম যে কোন নির্বাচিত গভর্নমেন্টই এটা এরকম একটা শর্তে যাবে না, কারণ তাহলে সেই গভর্নমেন্টের বৈধতাটা নিয়েই প্রশ্ন উঠে যায়। এবার দ্বিতীয়টা হলো যে সেন্ট্রাল দিল্লি, তার থেকে আমার যেটা অবাক লাগলো যে লালকেল্লার যে ফ্ল্যাগ স্ট্যান্ড, সেই ফ্ল্যাগ স্ট্যান্ড বেয়ে ওপরে উঠে গিয়ে জাতীয় পতাকা নামিয়ে ইয়ের পতাকা তোলা হলো, আকাল পতাকা, ওটা কৃষক সংগঠনেরও পতাকা না একদম পরিষ্কার, যদি এখনো ক্লিপিংস দেখেন তাহলে দেখবেন ওটা কৃষক সংগঠনের পতাকা না। তৃতীয়ত যে লালকেল্লা ওদিকে আইটিও, আইটিওটাকে ধরা যায় সেন্ট্রাল দিল্লির একদম কাছাকাছি। এখন সমস্যাটা হলো এইখানে যে আজকে পুলিশ যদি আমি এক অর্থে বলবো ব্যর্থ, যদি বলা হয় যে আইটিও অবধি পৌঁছে গেল কি করে কৃষকরা, সেই অর্থে যদি ব্যর্থ হয় তাহলে আর এক অর্থে আমি পুলিশকে বলবো সফল। আগে কিন্তু এই ট্র্যাক্টর মিছিল তারা শুরু করেছে অনেকটা, হ্যাঁ অনেক আগে, কিন্তু আমি এক অর্থে যদি পুলিশ ব্যর্থ হয় যে সেন্ট্রাল দিল্লি অবধি ঢুকে গেল, লালকেল্লা অবধি ঢুকে গেল, আমি আর এক অর্থে বলবো দিল্লি পুলিশ সফল, এই কারণে যে এতে মানে ফোর্সের এগেনস্টে তো যুক্তি চলে না, ফোর্সের এগেনস্টে তখন ফোর্সই আসে, তো এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করা হতো তাহলে আবার বলা হতো যে দেশে ডেমোক্রেসি বলে কিছু নেই, সবকিছু ভায়োলেন্টলি চেষ্টা করেছে এখনো অব্দি, আমি যেটা দেখছিলাম এখন কিছু করা হয়নি তা কিন্তু না, সেটা সম্ভব হয়নি, মানে বাধাটা কিন্তু সেইভাবে সেই অর্থে অতটা ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, রাদার আমি লক্ষ্য করছিলাম যে পুলিশ অনেক বেশি বোঝানোর চেষ্টা করেছে। এবং কৃষক আন্দোলনের যারা প্রকৃত বোধ হয় আমার ধারণা কৃষক যারা বয়স্ক একটু জেনারেশন, তারা এসে ইয়াংদের বুঝিয়ে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, অতএব সেই অর্থে পুলিশের মানে দুটো যুক্তি থাকে, তো আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেমন বল প্রয়োগ বা ফোর্সের একটা ব্যাপার থাকে, তেমনি অনেক সময় মানে স্ট্র্যাটেজিক্যালি বল প্রয়োগ না করাটাও একটা ব্যাপার থাকে, যে আমি যদি এখানে বল প্রয়োগ করি তাহলে এটা আরো একটা মানে আরো অনেক বেশি ভাবে ছড়িয়ে পড়বে, অনেক বেশি তীব্রতর আকার ধারণ করবে, অতএব মানে পুলিশ একটা উভয় সংকটের মধ্যে ওখানে পড়ে যাচ্ছে।
তবে আজকের আন্দোলনের পরে এই কৃষক আন্দোলনের পরিণতি কি হবে সেটা বোধহয় কৃষক আন্দোলনের নেতাদেরও ভাবার প্রয়োজন আছে। একদমই একদমই। আমি একটুখানি এবার আজকে আমাদের যে বিষয় সংবিধান এবং গণতন্ত্র, আমি আগে একটুখানি রাজাগোপাল বাবুর কাছেই যাব যে কি বলবেন আমাদের সংবিধান রচনা এবং তারপরে সেটা মেনে চলা আমরা কতটা পারছি। না দেখুন, মানে সংবিধান অনেক কিছু বলেছে এবং যদি দেখেন যে পঞ্চাশে আমরা আমাদের সংবিধান গৃহীত হয়েছে সেখান থেকে প্রায় 70 বছর আমাদের হলো, এবং এই একই সঙ্গে যদি দেখেন আমাদের সময়ে যে দেশটি স্বাধীনতা স্বাধীনভাবে হয়েছে ক্রিয়েটেড হয়েছিল পাকিস্তান, সেটা মানে বিখণ্ডিত হয়েছে নানান ভাবে। আপনি যদি দেখেন যে আমাদের ছোটবেলার স্বপ্ন অনেক মানুষের এখনকারও স্বপ্ন, সোভিয়েত ইউনিয়ন যারা 17 সালে তৈরি হয়েছে 70 সালের মধ্যে তারা নানান ভাবে বিখণ্ডিত হয়েছে, ইস্ট ইউরোপে নানান দেশ বিখণ্ডিত হয়েছে, কিন্তু আমাদের দেখুন আমাদের সংবিধান নিশ্চয়ই তার একটা গণতান্ত্রিক ধারা প্রক্রিয়া ব্যবস্থাপনা রয়েছে বলেই গণতন্ত্রকে রুদ্ধ করার যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আমরা এতদিন এভাবে চলতে পারতাম না। ভারতবর্ষের অখণ্ডতা বজায় রয়েছে। হ্যাঁ, আমি আপনি যদি বলেন যে আমাদের মানে দারিদ্র দূরীকরণ বেকারি ইত্যাদি বহু জায়গায় আমরা কিন্তু সমস্যা সমাধান করতে পারিনি, হ্যাঁ আমাদের গণতান্ত্রিক যেটা আপনি যদি বলেন গণতান্ত্রিক অধিকার, না সেটাও তো নেই, আমি সবসময় সব কথা বলতেও পারি না, ভয় লাগে এই বুঝি কিছু একটা হয়ে যায়, আমার বাড়ি থেকেও ভয় পাই তুমি টেলিভিশনে এত মুখ খোলো তোমার বিপদ হতে পারে কিছু কিছু, হ্যাঁ কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার সে গর্ব আছে যে আমার সে অধিকার আছে। আমি যখন চীনে যাই ওরা বলে আমাদের কোনো অধিকার নেই, হ্যাঁ তোমাদের একটা সংবিধান আছে, তোমাদের গণতন্ত্র আছে, ফ্রি মিডিয়া আছে, ফ্রি ফ্রি প্রেস আছে, ফ্রি জুডিশিয়ারি, আমাদের তো কিছুই নেই, আমরা কিছুই করতে পারি না, আমরা খালি লুকিয়ে চুরি দুজার কথা বলতে পারি, তোমাদের মতো হোয়াটসঅ্যাপও নেই ফেসবুকও নেই, আমাদের সবকিছুই নিয়ন্ত্রিত। তখন যখন দেখি আমার সত্যি মনে হয় যে আমাদের দেশে নানান ত্রুটি আছে, আমি 100 বার স্বীকার করছি, তা সত্ত্বেও আমাদের অখণ্ডতা আমরা বজায় রেখেছি, মোটামুটি ভাবে আমি মোটামুটি ভাবে গণতন্ত্র রয়েছে পশ্চিমবঙ্গে, আমরা দেখেছিলাম সেই পরিবেশটা কলুষিত হয়েছে কয়েক বছর ধরে, আমরা দেখছি ভারতবর্ষের কিছু কিছু জায়গায় হতে পারে, সব খবর আমার জানা নেই, তবু আমি বলবো যে আমাদের পরীক্ষা নিরীক্ষা এশিয়ার দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা বিস্তীর্ণ দেশের যদি আপনি দেখেন কিভাবে চলছে সেখানে, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রয়োগ যদি বলেন আমাদের সংবিধান যে আমাদের যে স্বীকৃতি গুলোকে দিয়েছে সেটা কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও আমি বলবো এটা অসাধারণ ভাবে চলছে। আমাদের সংবিধান একটা এমন একটা জায়গায় রেখে দিয়েছে কেউ এটা টপকে যেতে পারে, আমাদের যে জুডিশিয়ারি কেউ আজ পর্যন্ত দেখুন এত নেতা এসেছে এত তাদের ঔদ্ধত্য আমরা দেখেছি কেউ বলেনি আমি জুডিশিয়ারিকে মানব, এটা একটা অসাধারণ আমাদের সংবিধানই বোধ হয় এ কথাটা আমাদের বলে দিয়েছে এটা টপকে যাওয়া যায় না। সুতরাং আমাদের কিন্তু কিছু ইদানিংকালে দেখা যায় যে সংবিধান পোস্ট যেগুলো রয়ে গেছে সেগুলোর যে তার যে সম্মান সেটা তারা যারা বসে আছেন তারা হয়তো দিতে পারছেন না, বা হয়তো অন্য মানুষ তাদের সম্বন্ধে সে ধরনের কিন্তু সম্মান তারা আদায় করতে পারছে না, মানুষ তাদের হয়তো দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমাদের এখন ভাববার ব্যাপার এসেছে। আমরা জুডিশিয়ারি যে সম্মানটা এখনো পেয়ে থাকে অন্যান্য সাংবিধানিক পোস্ট কিন্তু সেটা পেয়ে তারা কিন্তু সেটা অনেকেই রক্ষা করতে পারিনি, এটা একটা আমার কাছে সংশয় লাগে। কিন্তু এর বাইরে আমি বলবো মোটামুটি ভাবে আমাদের নির্বাচন ঘটেছে 2-3 বার, হয়তো কোন কোন জায়গায় জম্মু কাশ্মীরে কিছু কেউ অভিযোগ করেছেন, আসামে কেউ কেউ অভিযোগ করেছেন যে সেখানে ভোটের সময় কারচুপি হয়েছে, 72 সালে নিজে দেখা পশ্চিমবঙ্গে ভোটে কারচুপি ঘটেছে, কিন্তু এসব এগুলো অ্যাবারেশন, এগুলোকে বাদ দিয়েও কিন্তু যথেষ্টভাবে বলা যায় আমরা আমরা মোটামুটি ভাবে, হ্যাঁ আমাদের হয়তো কেউ কেউ ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেন না নানান ভাবে মোটামুটি ভাবে। হ্যাঁ আচ্ছা মোহ, আমার একটা প্রশ্ন আছে, লাল কেল্লায় কটা জাতীয় পতাকা ওড়ে? আমি প্রথম জিজ্ঞেস করছি লাল কেল্লায় কটা জাতীয় পতাকা ওড়ে, কটা জাতীয় পতাকা একসঙ্গে ওড়ে? আমি জিজ্ঞেস করছি একটা জায়গায় যদি জাতীয় পতাকা একটা তোলা হয় কটা তোলা হয় পাশাপাশি? একটা তোলা হয় না একাধিক তোলা হয়? প্রথম প্রশ্ন আমার কাছে, মূল জাতীয় পতাকা কিন্তু রয়ে গেছে, মূল জাতীয় পতাকা আমি না আমি জিজ্ঞেস করছি মহা কোথাও কি আমাকে দেখাতে পারবেন কোন ভবনে? মহা আমার কথা বলতে দিন, একটা ভবনের আমাকে একটা ভবনের ছবি দেখান ভারতবর্ষের যেখানে একাধিক জাতীয় পতাকা উড়েছে, একটি পতাকা যারা তোলা হয় সেটাই থাকে,
লাল কেল্লার যে মূল পতাকা সেখানে কিছু হয়েছে, পরের অংশের আজকালকার যুগ নানা ধরনের কারিকুরির যুগ, সুতরাং এই কারিকুরির যুগে আজ থাকে সরকার যদি থাকে ক্ষমা থাকে ওকে চিহ্নিত করে গ্রেফতার করুন। ইমানুল বাবু আমাদের আমাদের কাছে সময় একদম সংক্ষিপ্ত, মূল পতাকাটা যেখানে রয়েছে সেখানে পৌঁছানোর ক্ষমতা কিন্তু কৃষকদের নেই, কারণ যে উচ্চতায় সেটা রয়েছে আপনি সেটা দেখুন, উচ্চতা মহুয়াটা দায়িত্ব নিচ্ছেন যে এই পথ এই ছবিটা এই যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে নিখুঁত এবং অরিজিনাল ভিডিও, এটা অপমান। এটা আমরা এই বিষয়ে কোনো পরীক্ষা করিনি, কিন্তু যে ছবি আমাদের সামনে আসছে সেই ছবি ভিডিও তো অনেক আছে লাইভ, ভিডিও ইমানুল্লাহ ভিডিওটা কিন্তু লাইভ, বিষয়টা নিয়ে কথা বলে লাইভ চলছে, লাইভ চলছে ইমানুল্লাহ, সব একটা চ্যানেল না অনেক চ্যানেলই লাইভ চলছে, একটুখানি বলবেন রাজনৈতিক দলগুলোর ভূমিকায় গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে গণতন্ত্র চরম বিপদের মধ্যে পড়েছে, প্রফেসর যে কথা বলছিলেন ধর চক্রবর্তী সাহেব, আমি যদি এই কথাগুলো ভারতবর্ষে বহুদিন ধরে ছিল যে সুপ্রিম কোর্টকে খুব বেশি কব্জা করা যায়নি এর সময়, আমাদের জরুরি অবস্থার সময়, এবং আমাদের সেনাবাহিনীর স্বাধীন অস্তিত্ব, যে নির্বাচন কমিশনের স্বাধীন অস্তিত্ব থেকেছে এবং রিজার্ভ ব্যাংকের স্বাধীন অস্তিত্ব থেকেছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সিবিআই কে নিয়ে প্রশ্ন ছিল, ইডি কে নিয়ে, আয়কর কে নিয়ে ইন্দিরা আমলেও প্রশ্ন ছিল যে ওরা ব্যবহার করেছেন, এবং যে কারণে সুপ্রিম কোর্ট বলেছিলেন খাঁচায় বন্দী তোতা পাখি। কিন্তু বাকি যে চারটে নির্বাচন কমিশন এবং এই জায়গাগুলো অনেকটা স্বাধীন অস্তিত্ব ছিল, কিন্তু ইদানিংকালে সংশয় হয় স্বাধীন অস্তিত্ব কতটা থাকবে, কারণ আমরা দেখছি সেনাবাহিনীর প্রধান যিনি একটা অংশে ছিলেন তিনি একটা রাজনৈতিক মন্তব্য করলেন এবং অবসর নেওয়ার চার দিনের মধ্যে তার জন্য একটা নতুন পদ সৃষ্টি হয়ে গেল, এটা ভারতবর্ষে আমরা দেখিনি। আমরা দেখিনি আসাম নিয়ে 2015 তিনি একটি মন্তব্য করেছিলেন যে ব্যক্তি, তারপরে তিনি অবসর নেওয়ার পরে তাকে নতুন পদে, আমরা দেখিনি যে অনেক সময় মানে অনেক সময় মনে হয়েছে যে কি রায় হবে সেটা ঠিক হয়ে গেছে, নির্বাচন কমিশন কবে ভোট ঘোষণা করবেন সেটা হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল বলে দিচ্ছে, এটা আমরা আগে কখনো দেখিনি, এবং এখনো পর্যন্ত 337টা কেন্দ্রের ভোটের এখনো পর্যন্ত রেজাল্ট বের করা হয়নি, পুরো রেজাল্ট পুরো ট্যালি বের করা হয়নি যে কত হচ্ছে, যে ভোট গণনা পড়েছে কত, তার প্রদত্ত ভোট কত, তার হিসেব কত, তা আমরা এখনো পাইনি, এটা আমরা ভারতবর্ষে আগে আমরা দেখিনি এটা। এতে সুতরাং আমরা খুব মানে যে সংবিধান তৈরি হয়েছিল অত্যন্ত গর্বের সংবিধান, আমার দেশের গণতন্ত্র অত্যন্ত গর্বের, কিন্তু সেই গর্বের জায়গায় ঘা লাগছে এবং দেখা যাচ্ছে যে বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের তারা আচরণ করছে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে, একদম দেখা যাচ্ছে তিনি যাদের বিরুদ্ধে দুদিন আগে বলে যাচ্ছেন যে তাদের সিবিআই তদন্ত হবে জেলে পড়বে, আর তার দলে গেলেই তাকে বলছেন যে তিনি হচ্ছেন আমার দলের নেতা, কেমন অমুক বলছেন, এটা তো ভারতবর্ষের গণতন্ত্র না, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অংশগ্রহণ করাচ্ছেন অন্য দল থেকে ভেঙাসা লোককে, তার তো রক্ষা করা উচিত যে না তুমি অমুক দলের লোক আছো তুমি তো এই দলে ঢুকতে পারো না, তিনি তো রক্ষা করবেন, তো স্বরাষ্ট্রমন্ত্রী তো সেটাই কাজ, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বেআইনি কাজ করছেন এটা ভারতবর্ষ দেখেনি, দেখেনি একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কেউ অপমান করছে, নেতাজিকে অপমান করা হচ্ছে নেতাজি জন্মদিনেতে, সেটা প্রধানমন্ত্রী বসে দেখছেন এটা ভারতবর্ষ দেখেনি। সুতরাং এই জায়গাটাতে আমরা খুব শঙ্কার মধ্যে আছি। আম্বেদকর বলেছিলেন, যিনি অন্যতম রূপকার অনেক মানুষ ছিলেন সংবিধান, যদি এটা খারাপ লোকের হাতে পড়ে তাহলে খুব বিপজ্জনক, তো এখানে দেখছি সংবিধানের, এবং আমরা দেখেছি স্বাধীনতার যারা 52 বছর ধরে স্বাধীনতার পতাকা তোলেনি তারা আজকে জাতীয় পতাকা নিয়ে কথা বলছেন এবং জাতীয় পতাকা তুলতে গিয়ে উল্টো পতাকা দিচ্ছেন, যে কারণে দেখা যায় জাতীয় সঙ্গীত চললে প্রধানমন্ত্রী হেঁটে চলে যান, তার খেয়াল থাকে না যে জাতীয় সঙ্গীত চলার সময় স্থির থাকতে হয়, খেয়াল করে না জাতীয় সঙ্গীত দিয়ে নাক মোছা যায় না, কিন্তু সেগুলো নিয়ে আমরা আলোচনা করি না। আজকে কৃষক কর্মী যদি ভুল করে থাকে সেটা অন্যায় করেছেন সেটা নিয়ে বিরাট লাফাচ্ছি, কিন্তু এই 60 দিন যখন পড়েছিলেন, আমি আপনাদের চ্যানেলকে বলছি না কারণ আপনারা কৃষকদের আলোচনা করেছেন, যে চ্যানেলগুলো এত লাইভ করছেন লাফালাফি করছেন তারা এতদিন ধরে, তারা তো কোথাও লাইভ করতে জানি একটি দুটি ছাড়া, তারা তো কাউকে আমরা দেখিনি, যে এতদিন ধরে 60 দিন ধরে কৃষকরা কেন রাস্তায় পড়ে থাকলেন এবং সেখানে মারা গেছেন 137 জনের বেশি মানুষ মারা গেছেন কৃষক আমাদের, এবং এরা ফোরেদের যেটা রাজাগর্ব যদি অত্যন্ত অন্যায় করলেন, অত্যন্ত অন্যায় করলেন বলে তার কাছে আশা করেন, তিনি বলছেন ফোরেদের আন্দোলন, এটা এরা ফোরে, এই কৃষকরা পা ফাটা লোকেরা ফোরে,
কৃষকদের পকেটে পয়সা থাকতে পারে না, আমি তো কৃষক পরিবারের ছেলে, কৃষক পরিবারকে নাকে ঘুরে বেড়াবে? কৃষক পরিবার হলি তাকে ছেঁড়া পাঞ্জাবি পরে ঘুরতে হবে? কৃষক পরিবার হলি তাকে ছেঁড়া ধুতি পরে ঘুরতে হবে? তাই সে কৃষক, তাকে কৃষকের ঘরে আমরা ছিল না? আমরা কৃষকের ঘরে আমাদের কৃষকদের দেখুন, মানে ধান চাল আলু বড় ফোরে, আমি এটাই শেষ করবো, ভারতবর্ষের বৃহৎ ফোরে হচ্ছে আম্বানি এবং আদানি, সেই ফোরেদের বিরুদ্ধে কোথায় কোথায় তারা সবকিছু, এই আইনটা হচ্ছে আম্বানি আদানির স্বার্থে, সেই ফোরেদের বিরুদ্ধে ইমানুল্লাহ। আচ্ছা ইমানুল্লাহ, আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের একটা প্রান্তিক চাষির সাথে আপনার হরিয়ানা পাঞ্জাবের বড় রায়তের কি স্বার্থের মিল রয়েছে? একই মিল আছে, একই মিল আছে, একই মিল আছে, আমি বলবো আপনাকে। এখানে যে এখানে যে ছ কাটা জমি নিয়ে আছে আর ওখানে যে 600 বিঘে জমি নিয়ে আছে, তার দুজনের স্বার্থে থাকবে কি করে? মানে কৃষক জমি তো ভারতবর্ষ আইনে থাকতে পারে না, ভারতবর্ষে কোনো ল্যান্ড রিফর্ম তো ভারতবর্ষে দেয়া নাই, ল্যান্ড রিফর্ম স্টেট রুলস। যাই হোক, আপনি অনেক বলছেন, আমি সুযোগটা বলবো, অনেক সুযোগ আপনি কিন্তু বলছেন রুল ওটা। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয়ত আপনি যে ছোট ছোট ধরে বলছেন যে ভারতের গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন, তার জন্য কোথায় নাকমোচা কি অনেকগুলো ছোট ছোট ঘটনা বলছেন, আপনি একটু বৃহত্তর ভাবে তাকান। এখনো আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র, জাতীয় পতাকা দিয়ে নাক মোছে ছোট ঘটনা? হ্যাঁ না না না, ইমানুল্লাহ একটু শুনুন, আজকে আপনি আমাদের একই সাথে ভাগ হয়ে তিনটে দেশ তৈরি হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, বাকি দুটো দেশে সামরিক শাসন থেকে ডিক্টেটরশিপ সব হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু ওটা হয়নি। কোন একটা শাসনে কোন একটা শাসকের ঔদ্ধত্য বা অমুক তা সেটাকে কিন্তু ভারতীয় সংবিধান দিয়েই প্রতিরোধ করা গেছে। ভারতবর্ষে যেমন এমার্জেন্সি হয়েছে, সেই এমার্জেন্সিও উঠতেই হয়েছে ভারতীয় সংবিধান মেনেই। ভারতের পক্ষে একমাত্র সম্ভব যে জরুরি অবস্থায় গোটা স্টেটটা যেখানে ডিক্টেটরশিপে চলে যায়, সংবিধানই তার ব্যবস্থা রয়েছে সেটাকে আবার তুলে নেওয়া। আমি তো সংবিধানের বিরুদ্ধে বলিনি কিছু, আমি তো বলছি সংবিধানকে বিপন্ন করা হচ্ছে। না না, এবার শুনুন, একটু শেষ করতে একটু শুনুন। এবং ভারতের মানুষ কিন্তু ঠিক ততটাই সচেতন যে ওই মানে তারপরে তাকে মানে নির্বাচনও হারতে হয়েছে, অতএব ছোটখাটো বিচ্যুতি যেগুলো মানে ভারতীয় গণতন্ত্রের থেকে অনেক বেশি, সেই মানে রাজনৈতিক নেতা বা সেই রাজনৈতিক দলের বিচ্যুতি, তার জন্য আমি ভারতীয় সংবিধান বা ভারতীয় গণতন্ত্র কোথাও বিঘ্নিত হয়েছে বলে আমি মানতে কিন্তু পারলাম না। ওগুলো সেই রাজনৈতিক দলের বিচ্যুতি হতে পারে, সেগুলো মানে ব্যক্তিগত নেতার বিচ্যুত হতে, আপনি তো সেই ব্যক্তিগত বিচ্যুতি বলছি, আমি সংবিধান দলের বিঘ্নিত হয়েছে কথা বলিনি, কিন্তু আমাকে বলছেন সংবিধানকে বিপন্ন। না না, তাহলে ওই ছোটখাটো বিচ্যুতি আমাদের গণতন্ত্রটাকে সংবিধানকে বিপন্ন করে তোলা হচ্ছে, গণতন্ত্রকে বিপন্ন করে তোলা হচ্ছে, আমার বক্তব্য অন্য। ভারতবর্ষের যদি ঘটনা তাই হয় তাহলে সেই গণতন্ত্রকে বিপন্ন করে তোলা হচ্ছে, বলা হচ্ছে এক দেশ এক নির্বাচন এক নেতা। আজকে আমি সবকিছু দেখবো দাদা, আমি আজকে সবকিছু দেখবো সংবিধানের দিক থেকে। আপনি যা বলছেন যদি সত্যি বিপন্ন হয়ে থাকে, তাহলে একসময় যেভাবে জবাব আগে জনগণ দিয়েছে জনগণ সেইভাবেই দেবে। আজকে আমাদের সামনে ভারতবর্ষের মানে বলতে গণতন্ত্র বলতে আমাদের হাতে ওই উই দ্য পিপল লেখা বইটাই, ওইটার বাইরে যত আমরা বেশি বেরোনোর চেষ্টা করব গণতন্ত্রটা কিন্তু তত বেশি করে বিপন্ন হবে, এইটাই খালি খেয়াল রাখার দিন আজকের দিনটা। রাজগোপাল বাবু কিছু বলার চেষ্টা করছিলেন, কিছু বলতে চাইছিলেন? না দেখুন, মানে না না দেখুন, মানে উনি আমার খুবই পুরনো বন্ধু, ইমানুল বাদা আমার খুবই পুরনো বন্ধু, ওনার নানান বক্তব্য আমার ভালো লাগে। আজকে দেখলাম একটু রেগে গেছেন, মাঝমুতি রেগে যান, ঠিক আছে আমি যেটা বলেছি শুনুন, আমি যেটা বলেছি কোনো ফালতু কথা না, কৃষকদের আপনি যদি ওখানে দেখেন ফোরেদের রোজগার, যদি আমি আপনাকে হিসাব দিয়ে আপনি চমকে যাবেন, বিশাল টাকা তারা ওই যে ওইখান থেকে যারা বিক্রি যারাগুলো করছে যে কমিশন পায়, কমিশন কমিশন ফোরেদের কমিশনই হচ্ছে, আমি হিসাব আছে, ফোরেদের কমিশনই প্রায় 5,000 কোটি, হিউজ মানি এই ফোরেদের, নানান এদের নানান ধরনের স্বার্থ জড়িয়ে আছে, বুঝেছেন?
এত ব্যাপার রয়েছে যে সরকার যেটা করতে চেয়েছিল চক্রবর্তী ধর চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ একটা কথা উদ্ধৃত করি, মাও সেতুং বলছে যে বড় কৃষকদের মধ্যে পুঁজিবাদীর লক্ষ্য একটা থাকে, তারা বলে তাদের যে সমাজ তান্ত্রিক যে লক্ষ্য হচ্ছে সেটা অনেক সেখান থেকে সরে যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা মাও সেতুং বলেছেন। এবং লেলিন লেলিন যখন দেখেছিলেন যে সরকার কালেক্টিভাইজেশন প্রোগ্রাম করতে গিয়ে পারছে না, বৃহৎ চাষির কাছে ধাক্কা খাচ্ছে, তারা কোন ধরনের লেভি প্রোগ্রাম সাফল্য করছে না, উনি বললেন সেট দা কুলক এগেন্স্ট কুলক, বড় চাষীদের এগেন্স্ট লাগিয়ে দাও। এটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে। আপনি যদি অপারেশন বর্গা বামফ্রন্টের সাফল্য যদি দেখেন, সেটা হচ্ছে কি অপারেশন বর্গা হচ্ছে বড় চাষির জমিতে কি করে ছোট চাষীদের একটা অধিকার দেওয়া যায়। আপনি দেখুন পাঞ্জাবে কোনো ছোট চাষির ব্যাপার নেই, একেবারে ক্যাপিটালিস্টিক ফার্মিং, বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে গরিব চাষিদের নিয়ে গিয়ে সেখানে কাজ করা হয়, এবং তারা যে খরচা আজকে টেকনোলজি যে জায়গায় গেছে যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আছে পাঞ্জাবে যে দামে বিক্রি করতে পারে ভারতবর্ষ অন্য জায়গায় সে খরচা করা যায় না। তারপরে আপনি যদি দেখেন যে সরকারের নির্ধারিত মূল্যে 90% থেকে 95% পাঞ্জাব হরিয়ানায় আমরা হচ্ছে কি যে প্রকিউরমেন্ট হয়, পশ্চিমবঙ্গে 10% পশ্চিমবঙ্গে যা উৎপাদন হয় তার 10% সরকার কেনে, বুঝেছেন, পাঞ্জাবে 95%। কেন এতটা বিক্রি হয়, এই ফোরেনের একটা বিরাট অবদান আছে। হ্যাঁ সরি 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 বলুন আমাদের ধান জমি আছে চাষ করি, এই বোরোতে চাষ করলাম না, কেন চাষ করলাম না, কারণ 5,500 টাকা যদি 10 কাটাতে আমার খরচ হয় আমি ধান পাচ্ছি 3,500 টাকা। যদি আমি আমি একজন আমার অন্য রোজগার আছে বলে আমি এটা বেঁচে যাচ্ছি, কিন্তু যদি ন্যূনতম মূল্য চাষি না থাকে, আমি আমার কথা শেষ করে দিন, ন্যূনতম সহায়ক মূল্য যদি না চাষা থাকেন তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক চাষি হবেন, পাঞ্জাবের চাষিটা বৃহধ্বনী তিনি যেমন বিপন্ন হবেন তার থেকে প্রান্তিক চাষিটা কম বিপন্ন হবে না, তিনি আরো বেশি বিপন্ন হবেন, কারণ ও যদি বা রোজগার হয়ে বেঁচে যেতে পারে এক বছর দিয়ে পরের বছর। সেই কথাটাই বলছিলাম আমি, বলছি প্রান্তিক চাষির যদি 5,500 টাকা খরচ হয় 10 কাঠা জমি এক বিঘা জমি চাষ করতে 7,400 টাকা, তিনি যদি সাপোর্ট প্রাইস না পান তাহলে তাকে ধান বিক্রি করতে হবে মাত্র 3,600 টাকায়। আমরা আপনার ভয়েসটা মিউট করতে হলো, কিছু করার নেই মানে বাবু, কিছু করার নেই, আমি মানে বাধ্য, আমার সময় একদম শেষের দিকে, আমি উদ্যালক বাবুকে দিয়ে শেষ করব। কোথাও একটা আমরা আমাদের যে গণতন্ত্রের সব থেকে বড় হাতিয়ার ভোট, সেটাও কি আমরা আমাদের দেশে ঠিক মতো দিতে পারি, আমাদের রাজ্যে ঠিক মতো দিতে পারি? গতকাল যে বক্তব্য উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির মুখ থেকে, যে যেভাবে ঢুকে যান তারা বুঝে বেপরোয়া ভাবে, এবার সেটা হবে না কারণ এবার অনেক বেশি সচেতন নির্বাচন কমিশন, আমি আপনার কাছে জানতে চাইবো এবং তারপরের সেশনে আমি এই বিষয়টা নিয়ে আবার শুরু করব, বলুন। না আজকে ঘটনাটা হলো যে এটা প্রায় অলমোস্ট স্বীকৃত সত্য যে রাজনৈতিক হিংসা সেটার পরিমাণ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, এটা মানে সর্বতভাবে মানে স্বীকৃত, যেটা আগে গায়ে গায়ে চলতো বিহার ইয়ের সাথে। আমার বহুদিন পুরনো মানে এই প্রসঙ্গে মানে একটা ছোট গল্প বা সত্যি কথা বলাই ভালো, এনডিটিভিতে তখন নতুন জার্নালিস্ট এসেছেন বরকা দত্ত, তিনি গেছিলেন লালু প্রসাদ যাদবের একটা ইন্টারভিউ নিতে রিগার্ডিং ইলেকশন, তার আগে উনি প্রচুর ফিল্ড সার্ভে করে দেখালেন যে কিভাবে কিভাবে ভোট দখল হয় বুথ দখল হয় ইত্যাদি ইত্যাদি। লাস্ট ইন্টারভিউ লালুবাবুর সাথে, তা লালুবাবু প্রথমে ওনাকে জিজ্ঞেস করলেন লড়কি কাঁ চায়, দিল্লি সে দিল্লি বহু দূর বা, দিয়ে তারপরে বললেন যে শুনো ইহা রিগিং উগিং কুছ নেই হতা হ্যায়, গণতন্ত্র মে চুনাও হইবেই করে আর চুনাও মে থোড়া ছুটপুট হইবেই করে, তো আমাদের ইসকো রিগিং নেই কেতে, তা আমাদের অ্যাটিটিউডটা এরকমই, গণতন্ত্র মে চুনাও হইবেই করে আর চুনাও মে থোড়া ছুটপুট হইবেই করে, তো এই অ্যাটিটিউড যতক্ষণ থাকবে ততক্ষণ ভোট দান কখনো নিরাপদ হবে না। তাহলে আমরা কি করে বলতে পারি যে আমাদের গণতন্ত্র সুরক্ষিত? তাহলে আমাদের গণতন্ত্র মানে আজকে হয়তো যদি এইভাবে সুরক্ষিত যে এর এর প্রতিকারও কিন্তু মানুষই করে, এক সময় সব থেকে বেশি বলা হতো যে ইলেকটোরাল ভায়োলেন্স হয় বিহারে, এখন কিন্তু বিগত 2-3 নির্বাচনে কিন্তু বিহারে ইলেকটোরাল ভায়োলেন্সের কোনো মানে ঘটনা সামনে আসেনি,
অতএব গণতন্ত্রকে সুরক্ষা করতে হলে নীতিশ কুমার মানে পলিটিক্যাল উইল, মানে হ্যাঁ নীতিশ কুমারের একটা ভূমিকা আছে, পলিটিক্যাল উইল এর একটা ভূমিকা থাকে, কারণ পলিটিক্যাল উইল ছাড়া কোন মানে মানে কোনো কাজ সুসম্পন্ন হতে পারে না, কিন্তু একই সাথে পলিটিক্যাল উইল যদি থাকে তাহলে আমি যদি মানুষকে সচেতন করতে পারি তাহলে গণতন্ত্রের কিন্তু আরেকটা বড় পার্ট হলো গণতান্ত্রিক চেতনা। সেই গণতান্ত্রিক চেতনাটা আনতে গেলে একটা রাজনৈতিক সদিচ্ছার জায়গা থাকে, যেটা নীতিশ কুমার একদম তার প্রথম পাঁচ বছরের মধ্যেই যেটা করার চেষ্টা করেছিলেন যে বিহারকে যতটা সম্ভব রাজনীতির সাথে অপরাধ জগতের যোগাযোগটাকে যতটা সম্ভব বিচ্ছিন্ন করা, এবং সেটাতে তিনি যে অনেকটাই মানে সাফল্য পেয়েছেন তার প্রমাণ বিহারের পরপর ইলেকশন গুলো। অতএব সেখানে রাজনৈতিক নেতৃত্বের তো একটা ভূমিকা থাকেই গণতন্ত্রকে সুরক্ষিত করার। এত এত ব্যাখ্যা রয়েছে, এবার এখানে প্রশ্ন আসে যে তাহলে ভোট তো হয় টাকা দিয়ে, টাকা দিয়ে ভোট কিনে নেওয়া হয় এমন অভিযোগ ওঠে। আপনি এক জায়গায় বিহারের ভোটে বলছেন আর এক জায়গায় টাকার খেলা অভিযোগ করে। নীতিশ কুমারের অফিস থেকে ফোন গিয়ে 15টার ফল আলাদা হয়েছে, বেরিয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে জিতেছেন বলে, পরে তার নিচে দু ঘন্টা পরে বেরোচ্ছে যে কি না পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালট কারা দেয় সরকারি কর্মচারীরা, 927টা 1200টা করে বাতিল করে দেওয়া হয়েছে পোস্টাল ব্যালট, 900 1200 করে কোন জায়গায় 1500 ভোট পড়েছে, 900 পোস্টাল ব্যালট বাতিল কখনো দেখেছে মানুষ? সব হয়েছে বিহারে, না না ভারতীয় সংবিধানে কিন্তু ইমানুল্লাহ তারও রেমিডি আছে, এটা নিয়ে তো কই আমি আপনার সাথে একমত, লিটিগেশন তো হলো না, সংবিধানকে রক্ষা করতে হবে, এটা তো আমাদের বক্তব্য, সংবিধানকে রক্ষা করতে হবে এবং সংবিধানের বাইরে যারা যাওয়ার চেষ্টা করেছে আমি বিশ্বাস করি। একদম, অনেক ধন্যবাদ দেবো তিনজনকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। পরের সেশন নিয়ে আমি অবশ্যই এক্ষুনি আমরা পরের সেশনে ঢুকবো, সেখানে রাজনৈতিক প্রতিনিধিরা থাকবেন, কারণ গণতন্ত্র ভাঙার যে অভিযোগ সেটা সব থেকে বেশি ওঠে রাজনৈতিক প্রতিনিধিদের বিরুদ্ধে, যে তারা গণতন্ত্রটাকে ঠিকমতো মানছেন না, তাদের নির্বাচন করে পাঠানো হচ্ছে, অথচ তারা সংসদে গিয়ে এমন হই হট্টগোল করছেন যে সেখানে বাজেট অধিবেশনও ঠিকঠাক করানো যাচ্ছে না, নষ্ট হচ্ছে, তার পাশাপাশি আমাদের বিশ্বাসও নষ্ট হচ্ছে। সুতরাং তারা কি বলছে, প্রতিষ্ঠানটাও প্রত্যেককে নিয়ে আপনারা সঙ্গে থাকবেন, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিরছি। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আমাদের আজকের বিষয়, যারা এতক্ষণ অনুষ্ঠান দেখছেন তারা সবাই জানেন সংবিধান এবং গণতন্ত্র, সংবিধান এবং গণতন্ত্রের ক্ষেত্রে কোথায় আমাদের বাধা সৃষ্টি হচ্ছে আমরা একদম প্রথম থেকে জানলাম যে কিভাবে সংবিধান রচনা করা হচ্ছে সমস্তটাই, কিন্তু সংবিধানকে যারা ধরে রাখবেন, তারা সংবিধানের সমস্ত কিছু অপরাধ পালন করবেন, যাদের উপরে সমস্ত দায়িত্ব সাধারণ মানুষ দিয়ে থাকেন, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরাই, সেই সমস্ত রাজনৈতিক প্রতিনিধিরাই যারা সংসদে যাচ্ছেন, যারা বিধানসভাতে যাচ্ছেন, তারাই সব থেকে বেশি গোলযোগ সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধেই সব থেকে বেশি সংবিধানকে না মানার অভিযোগ হচ্ছে। এই নিয়ে এই সেশনে আমরা কথা বলবো, যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে সবার আগে পরিচয় করি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি পার্থ মুখার্জি, স্বাগত জানাবো পার্থবাবুকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অনুষ্কা দাস, স্বাগত জানাবো অনুষ্কাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দিলাজি ব্যানার্জি, স্বাগত জানাবো দিলাজি বাবুকে। আর অনুষ্ঠান শুরু মানে এই সেশনটা শুরু করবো একটা খবর দিয়ে, যে খবরটা যথেষ্ট আলোড়ন ফেলেছিল, যথেষ্ট বিতর্কের মধ্যে ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে, আর সেটা হলো নির্বাচন কমিশন এবার কড়াকড়ি করতে চলেছে আগের মতো আর বেপরোয়া ভাবে বুথে ঢোকা যাবে না। এ কথা কে বলেছেন? বীরভূমের সাঁইথিয়ায় বক্তব্য রেখেছেন এমনটাই সাঁইথিয়ার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, তার নাম সাবের আলী। এবং তার এই মন্তব্যের পর, তার এই বক্তব্যের পর যেটা ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই, যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে। কোথাও একটা গিয়ে আমরা আলোচনাটা আজকে এখান থেকে শুরু করতে পারি, যেটা দিয়ে আমি এই সেশনে শুরু করেছিলাম, যে যারা সংবিধানকে যাদের রক্ষা করার দায়িত্ব, কোথাও একটা তারাই কিন্তু এই কাজ করতে পারছেন না এবং অনেক ক্ষেত্রে ইন্টেনশনালি তারা করছেন না, কারণ গণতন্ত্রের অন্যতম হাতিয়ার ভোট। আমরা যদি ভোট দেওয়ার ক্ষেত্রেই এই ধরনের বক্তব্য সামনে আসে, এই ধরনের বক্তব্য শুনতে পাই যারা রাজনীতি করেন তাদের মুখ থেকে, যে বেপরোয়াভাবে ভোটে এতদিন ঢুকতাম, এবার ঢোকা যাবে না কারণ নির্বাচন কমিশন কড়াকড়ি করছে, তাই এবার অন্যভাবে ভোট করাতে হবে, তাহলে বিষয়টা কি কোন জায়গায় দাঁড়ায় আজকে সাধারণতন্ত্র দিবসের দিনে, সে বিষয় নিয়ে কথা বলবো। সবার আগে একটুখানি অনুসুয়ার কাছে যাবো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। অনুসুয়া, এমন একটা বক্তব্য
আপনার রাজনৈতিক দলের তরফ থেকে এসেছে এবং এমন নয় যে এটা কারোর মুখে কেউ বলেছে, এটা একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কি বলবেন, কোথায় একটা আপনারাই কি সংবিধানটাকে মানছেন না? সব থেকে বড় যেটা গণতন্ত্রের হাতিয়ার, সেই হাতিয়ার কি আপনারাই ভোতা করে দিচ্ছেন? কি বলবেন? প্রথমেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে রিপাবলিক ডে, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করব। দেখুন, অবশ্যই বুথে বেপরোয়া ঢোকা যায় না, এটা তো সত্যি কথা, কিন্তু আমি জানি না যিনি এই বক্তব্য রেখেছেন তার বুথে কি হয়, কিন্তু আমরা যারা বুথ লেভেল কর্মী, আমরা যারা বুথে ভোটের সময় কাজ করি, এখানে বেপরোয়া বুথে ঢোকার ব্যাপারটা তো হয়ই না। হ্যাঁ, বেপরোয়া বুথে হয়তো বিরোধী পক্ষরা কখনো কখনো ঢুকতে চেষ্টা করেছে, বিগত ইলেকশনেও আমি দেখেছি, কিন্তু আমাদের তরফ থেকে এই জিনিসটা কখনো হয়নি এবং বেপরোয়া বুথে ঢোকা যাবে না। কংগ্রেস তো লাস্ট 10 বছর ধরে ক্ষমতায় অংশুয়া, তার আগে তো বিরোধী ছিল। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস লাস্ট 10 বছর ক্ষমতায়, আপনারা বিরোধীদের উপরে দায় চাপিয়ে সমস্ত কিছু থেকে নিজেদের আলাদা করে রাখতে চাইছেন। বিগত বহু বছর ধরে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে হয়নি, অন্তত আমার এখানে হয়নি এবং আমার দেখা যে কটা বুথ সেটাতে হয়নি। এরপর কে কি বললো এটা এটা তো মানে প্রশ্নই ওঠে না। বুথে বেপরোয়া ভাবে তৃণমূল কখনো ঢোকে না, তৃণমূল এখানে স্বচ্ছ ভাবে ভোট করে এবং স্বচ্ছ ভোটের দাবিও রাখে, স্বচ্ছ ভোটের দাবিও রাখে তৃণমূল। আচ্ছা আচ্ছা অনুসুয়া, যখন কোন টিভি চ্যানেলে যারা ধরুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেসুরো যাদের শোনাচ্ছে, যারা দল পরিবর্তন করছেন, তাদের হয়ে কথা বলার জন্য যখন আপনাদের দলের বিধায়ককে বহিষ্কার করা হচ্ছে, তখন এই ধরনের একটা বেফাঁস মন্তব্য করার জন্য কি দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, সেই বিষয়ে আমার এখনো অব্দি কোনো আমি অবগত নই যে দলের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, কিন্তু আমি তার আগে ভাববেন, আপনারা ভাববেন, আমি এখানে ভাবার কেউ নেই। আমাদের এখানে যিনি মানে সুপ্রিম ও মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার দিদি, উনি এই ব্যাপারটা ভাববেন, এটা আমি এ বিষয়ে বলার কেউ নেই। কিন্তু আমি একটা বিষয় বলবো, আপনি বললেন দলের সম্বন্ধে বেফাঁস মন্তব্য করার জন্য বহিষ্কার করা হয়েছে, যিনি যিনি আমার হাওড়ার বিধায়ক বৈশালী রালমিয়ার কথাই আপনি বলেন, আমি একদম নাম উল্লেখ করে বলতে পছন্দ করি, উনি দলের সম্বন্ধে বেফাঁস মন্তব্য তখনই করছেন যখন উনি বেফাঁস কাজগুলো করে ফেলছেন। উনি প্রকৃতই এতই বেফাঁস কাজ করছেন, উনি বারবার দলের দিকে আঙুল তুলছেন, কিন্তু আমি নিজে একজন হাওড়ার কর্মী হয়ে প্রশ্ন করি, উনি বিগত এতগুলো বছর ক্ষমতায় থাকার পর, মাননীয় মুখ্যমন্ত্রী উনাকে প্রপারলি সম্মান দেওয়ার পর, একজন বিধায়ক করার পর, উনি কতটা মানুষের জন্য কাজ করেছেন, কতজন চিনতেন উনাকে? আজকে উনি দলের সম্বন্ধে বেফাঁস মন্তব্য যে রাখছেন, এটা উনার মানে মানে আমি কি বলবো, আমি লজ্জিত, উনার তরফ থেকে আমি লজ্জিত যে উনি কি করে দলের সম্বন্ধে এই কথাগুলো বলছেন, যেখানে উনি নিজেই অত্যন্ত অপকর্ম করার পর বহিষ্কৃত হয়েছেন। অনুসুয়া, এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা চলতে পারে, তবে উনি বোধহয় দলের সম্পর্কে বলছেন তার থেকে অনেক বেশি চেষ্টা করছেন যাতে দলে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে দল ছেড়ে কেউ না যায়, দলে এই ধরনের ঘটনা ঘটে না, দলে এই ধরনের ঘটনা সম্পর্কে, দলের কিছু মানুষের সম্পর্কে উনি বলেছেন। উনি কিন্তু মহুয়া আপনি এটা দেখবেন, আপনি দেখবেন যারা যারা দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য ভাবছে, যারা যারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত, তারাই দলকে ক্রিটিসাইজ করছে। আমি পার্থবাবুর কাছে যাবো, ইয়াজিবাবুর কাছে যাবো, তবে আরেকটা প্রশ্ন রেখে আপনার কাছে মানে আপনার কাছে উত্তর চাইবো, তারপর যাবো তাদের দুজনের কাছে। যদি এই ধরনের বেফাঁস মন্তব্য না করতেন বৈশালী ডালমিয়া, তাহলে আপনাদের যে অভিযোগ উনি কাজ করেননি, তাহলে কি ওনাকে বহিষ্কার করা হতো? হয়তো তাহলে আপনারা বহিষ্কার করছেন কেন তাহলে দলে? যদি এতদিন কাজ না করে থাকেন, তাহলে এতদিন কেন বহিষ্কার করেননি বৈশালী ডালমিয়া? ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, উনি ওনার জায়গা অনুযায়ী প্রকৃতই কাজটা করেননি, ওনার জায়গায় থেকে দেখুন মহুয়া, একটা আপনি তো এই কথা মানেন, নির্বাচন হয়ে গেলে আপনারা টিকিট দিতেন না বৈশালী? এক্স্যাক্টলি, নির্বাচন বলেই ওনারা বেপার মন্তব্য করছে। আচ্ছা আমি আমি যাবো, আমি একটুখানি এবার একটুখানি পার্থবাবুর কাছে, আজকে নির্বাচন সামনে না থাকলে বোধ হয় এনারা এই ধরনের মন্তব্য করতেনই না মহুয়া, এটাই প্রকৃত ব্যাপার। হয়তো আপনাদেরও এই কাজ করছেন না, এই অভিযোগটা বাস্তব না।
আমি একটুখানি আসবো পার্থবাবুর কাছে। পার্থবাবু কি বলবেন, যেভাবে একেবারে প্রকাশ্যে বলছেন, ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তাই সবাই জানতে পারছে, না হলে এই ধরনের মন্তব্য হয়তো আরো বেশি করে হয়, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে করা হয়, তাহলে আখেরে নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে এই অভিযোগ যে করা হচ্ছে আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে দাঁড়িয়ে, কি বলবেন? একদম প্রথমেই আমি অনুষ্ঠানকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আজকে প্রথমেই ও আমাদের সংগ্রামী অভিনন্দন জানাবে। আসলে আজকের দিনটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস, আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, স্বাধীনতা দিবস উদযাপন করি, একটা সেলিব্রেট করি, একটা অবজার্ভ করি। আজকে কিন্তু সংগ্রামী অভিনন্দন জানাবার দিন নয়, আজকে সেটা আমাদের স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার দিন বা অন্য দিনগুলো হতে পারে, এর একটা আলাদা গরিমা আছে যেটা অন্য কোনো দিনের নেই। যাই হোক দাদা, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছি এবং রিপাবলিক ডেটাও সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে, তাই আমার মনে হলো সংগ্রামী অভিনন্দনটা জানাই। এই সংগ্রামের ব্যাপারটা এই দিনটার সঙ্গে ঠিক খাপ খায় না, আজকের দিনের গরিমাটা অন্য, এর ব্যাপ্তি এর গভীরতা অন্য। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে যে বক্তব্যগুলো যখন রাখছিল অনুষা, ও কিন্তু নিজেই না ফিক ফিক করে হেসে ফেলছিল, মানে ও নিজের হাসিটাকে চাপতে পারছিল না, সেটা তুমিও নিশ্চয়ই দেখেছো, এবং ও অবশ্য স্বীকার করলো। আপনি ভুল ইন্টারপ্রেট করছেন, আমি হাসি চাপতে দাদা, হাসি মুখে না না না, আমি আপনাকে এই ক্ষেত্রে যেহেতু আপনি আমার নাম নিয়ে বলেন আমি চেক করব, হাসি মুখে মানুষকে কথার উত্তর দেওয়া এটা মানব জাতির ধর্ম হওয়া উচিত, হাসি মুখেই উত্তর দেওয়া ধর্ম হওয়া উচিত। যখন বিশেষ মুহূর্ত গুলো যখন হাসিটা চাপা যায় না তখন তার অর্থটা অন্য হয়। যাই হোক, আমার একটু বুঝতে ভুল হয়েছে দাদা, আপনার বুঝতে ভুল হয়েছে, আপনাদের বুঝতে সবসময় একটু ভুল হয়ে যায় দাদা। হতে পারে, তার সত্যি কথা সব বুঝে ফেললে তো আমি তৃণমূল কংগ্রেসেই থাকতাম। আজকে যদি 25% থাকতে গেলে দাদা আলাদা অনেক কম নয়, 25% ভাগটাও কিন্তু অনেক কম। আপনারা দাদা তৃণমূল কংগ্রেস নিয়ে বলবেন না, 23 জানুয়ারির পর থেকে আর বলা চলে না। বলতে দিন হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে যে ও নিজেই কিন্তু বলল যে ও যে জায়গাটায় থাকে তার আশেপাশে অঞ্চলেও দেখে, অর্থাৎ সেই আমাদের আবার যদি রিওয়াইন্ড করে দেখা যায় ও ঠিক এক্স্যাক্টলি এই কথাগুলো বলেছে। ঠিক অনেকটা আমাদের ওই বৈশাখী মানে অধ্যাপিকা বৈশাখী দেবীর মতো, যে আমার সামনে তো শোভনদা টাকা নেয়নি, অতএব শোভনদা টাকা নেয়নি, মানে ব্যাপারটা এরম আর কি। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এ তো নতুন করে কিছু বলার নেই, আমরা 2011 আগে ঘটনায় যাচ্ছি না, কারণ আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি। 2011 আগের অবস্থার পরিবর্তন চেয়ে আমরা 2011টা করেছি, তখন আমরাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। ফলে আমরা যদি পেছনে বেশি যাই তাহলে পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো ডাইলিউট হয়ে যাবে, সেগুলো লুপ্ত হয়ে যাবে। তো আমাদের বেশি পুরনো ঘটনা ঘাঁটার কোনো প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে নেই। এক নম্বর ব্যাপার হচ্ছে যে এটা আজকে সবাই জানে, সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবাংলার নির্বাচন আজকে একটা লজ্জা। সারা ভারতবর্ষে যত বড় রাজ্য হোক সেখানে একদিন দুদিনে নির্বাচন হয়, পশ্চিমবাংলায় 6 দিন 7 দিন ধরে নির্বাচন করতে হয়, ভেঙে ভেঙে কেটে কেটে নির্বাচন করতে হয়, এটা কিন্তু ভারতবর্ষের আর কোথাও হয় না। এমনকি আমি বলছি যখন আসামের মতো বা পাঞ্জাবের মতো রাজ্যে যখন ওই অবস্থা ছিল, আইন শৃঙ্খলার এই পরিস্থিতি খারাপ ছিল, তখনও কিন্তু এতবারে এতদিনে নির্বাচন করতে হয়নি যেটা পশ্চিমবঙ্গে হয়। পশ্চিমবাংলার রাজনীতি, পশ্চিমবাংলার নির্বাচন আর সারা ভারতবর্ষ তত সারা পৃথিবীর সামনে একটা হাসির পর্যায়ে নামিয়ে দিয়েছে আমাদের। পশ্চিমবাংলা বাইরে গেলে আজকে আমাদের এই কথাগুলো শুনতে হয়। এখানে ব্যাপারটা পশ্চিমবাংলার বাইরে গেলে কেন, দেশের বাইরে গেলে অনেক কথা শুনতে হয় আমাদের। আমি আমার বক্তব্যটা তো আপনি যে বিষয়টা আঙুল তুলছেন প্রতিবাদ তো করতেই হয়। প্রতিবাদটা আমার বলার পরে, আমি তো চাইছি প্রতিবাদ হোক, প্রতিবাদ হলে তবে তো আবার আমি পয়েন্ট পাবো। যাই হোক, কথাটা হচ্ছে যে যে রাজ্যের প্রধান নেত্রী বলেন যে তোমরা একা খাবে না, ভাগ করে খাও, তারপরে আর একজন নেত্রী আবার একটা ইয়ার্ডস্টিক মেপে দিলেন যে 75 ভাই দলকে দেবে, 25 তোমরা খাও, কোনো অসুবিধে নেই। যে মানুষ যে নেতা সে যত খারাপই হোক, সে যদি আমায় তার এলাকায় 50,000 বুথে ভোটে লিড দিতে পারে, সে আমার কাছে হচ্ছে কাজের লোক। তো এইটা যদি আজকে গণতন্ত্র হয়, আপনি বলতেই পারেন 42টা জেতা গণতন্ত্রে তো কিছু অন্যায় কিছু নয়, কিন্তু যখন আপনি সেটা নিয়ে প্রচার করবেন, যখন আপনি সেটা জনমানসে ঢুকিয়ে দেবেন এই ব্যাপারটা, এখানে সমস্যাটা হচ্ছে কি, গণতান্ত্রিক পরিবেশটা তখন সংকুচিত হয়। গণতন্ত্র একটা পরিশীলিত সতত প্রতীয়মান একটা ধারা, এটা শুধুমাত্র নির্বাচনের কয়েকটা দিন মানে গণতন্ত্র রয়, সরকার বদল সরকার বজায় রাখাটাই নির্বাচন, শুধুমাত্র গণতন্ত্র নয়, গণতন্ত্র আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে,
সেটা সামাজিক রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে আমাদের গণতান্ত্রিক নিয়ম শৃঙ্খলাটা বজায় রাখা উচিত। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দ্বারা রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা হচ্ছে না। সামগ্রিকভাবে সমস্ত ব্যাপারটা যখন আসছে তখন সামাজিক এবং রাজনৈতিক অর্থাৎ সোশিও পলিটিক্যাল এই টোটাল সিনটা সামগ্রিক পরিস্থিতিটা নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে মানুষটা আপনি খুব সুন্দর বললেন, অবশ্যই সব দিকে গণতন্ত্র বজায় রাখা উচিত। 2011 সালে আপনারা কেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিলেন? তাহলে বেঁধেছিলাম যেহেতু 34 বছরের বাম শাসনের একটা ইতিহাস ছিল, সেই ইতিহাস থেকে আমরা বের হলে এখন তো আপনারা আবার বামেদের সঙ্গে খুব ভালো প্রশ্ন। নীলাদ্রিবাবু কি হাসছেন? না, নীলাদ্রিবাবু হাসতে দেখছি না। যাই হোক, খুব ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে দেখুন, আশা বারুন না না বারুন না দেখুন, যে মানুষ 2011 সাল পর্যন্ত আমরা যে দাদা বোধ একটা হাসিতে আপত্তি আছে, আজ হাসিতে আপত্তি না, না না পার্থবাবু নিজে নিজে যথেষ্ট হাসি মুখে কথা বলেন। হ্যাঁ বলুন, আমি এই হাসিতে যাব না এখন, পার্থবাবুর কাছে যাব। হ্যাঁ দ্রুত বলুন। 2011 সালে আমরা যে মানুষগুলোকে বলতাম ফার্মার, আজ সেই মানুষগুলো কোথায়? সেই বর্ধমানে মানে আপনারা বলতে চাইছেন আপনারা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে রাস্তায় নেমেছেন এবং আপনারা এটা এটা আপনারা আজকে সিপিএম কারা যে হারবাজার যারা ছিল তারা তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে, আজকে আজকে সিপিএম কারা, তাই তো? আজকে সিপিএম কারা? সিপিএম আমাদের কর্মীদের খুন করেছে, তৃণমূল আমাদের দলটাকে খুন করেছে। আজকে পশ্চিমবাংলার প্রতিটি ক্ষেত্রে আমাদের শুধুমাত্র যদি সেন্ট্রাল জেলে যদি যাওয়া যায় সেখানে 1500-এর বেশি কংগ্রেস কর্মী গ্রেফতার হয়ে আছেন বিনা বিচারে, বিনা বিচারে তাদের বছরের পর বছর বিচার হচ্ছে না। শুধুমাত্র আমি বহরমপুরে বলছি, আমাদের MLA-দের মার্ডার কেসে প্রাইম অ্যাকিউজ করা হয়েছে, তারপর যখন তারা দল বদল করেছে FIR থেকে নাম কাটা গেছে, তাদের নামে যখন চার্জশিট জমা পড়েছে সেখানে তাদের নামটাই নেই, অথচ FIR-এ তারা প্রাইম অ্যাকিউজ। এই ঘটনাগুলো আমরা দিনের পর দিন দেখেছি। সামান্য আইন অমান্য আন্দোলন করতে গিয়ে 3 দিন জেল খাটতে হয়েছে আমাদের ছাত্র পরিষদের ছেলেদের, যখন দল বদল করেছে তারপরে তারা বেল পেয়েছে, এই জিনিস আমরা দেখেছি। ফলে আজকে CPM আমাদের কাছে তৃণমূল, ফলে আমি যদি CPM এর সঙ্গে লড়ি আজকে আমার তৃণমূলের সঙ্গে লড়তে হবে। আর আমরা বারবার বলছি পশ্চিমবাংলা আমাদের লড়াইটা দুমুখী, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো এবং বিজেপি কে ক্ষমতায় আসতে না দেওয়া। সেই কারণেই আমরা আপনারা এত বছরের যে অভিযোগ, এত বছরের যে আপনাদের কাছ থেকে অভিযোগ আসছিল সেগুলো আপনি ভুলে যেতে পারেন। রাজনীতিতে রাস্তা পরিবর্তন, আমি নীলাদ্রিবাবুর কাছে যাবো, এবার নীলাদ্রিবাবুর কাছে যাবো, অনেকক্ষণ পরে নীলাদ্রিবাবুর কাছে আসছি আমি। নীলাদ্রিবাবু কি বলবেন, প্রথমেই যে বিষয়টা নিয়ে শুরু করলাম, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলছেন প্রকাশ্যে এবার আর এর আগের নির্বাচনে যেভাবে ঢোকা গিয়েছিল বুথে সেভাবে ঢোকা যাবে না। আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে কি বলবেন? সব থেকে বড় হাতিয়ার তো আমাদের এই ভোটদান পর্ব। আমরা নির্বাচন করি প্রতিনিধিদের, তারা সংসদে যান, তারা বিধানসভাতে যান এবং তারপরে তারা আমাদের হয়ে কাজ করেন। সেই জায়গাতেও আমি আসবো, তার আগে আপনার কাছে জানতে চাইবো কি বলবেন। মহুয়া, দেশে গণতন্ত্র তখনই থাকে যখন প্রত্যেকটি প্রধান রাজনৈতিক দলের মধ্যেও গণতন্ত্র থাকে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে তার মতামত জানিয়েছেন, তিনি মতামত জানিয়েছেন মানে সেটা সত্য, এটাও যেমন ধরে নেওয়ার কারণ নেই, এবার মিথ্যে এটাও ধরে নেওয়ার কারণ নেই। আমার মনে হয় একটা বেসিক সহিষ্ণুতার দরকার আছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও, যে সহিষ্ণুতা গণতন্ত্রের পূর্ব শর্ত। এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমাদের দেশটা কিন্তু সংবিধান অনুযায়ী একটি সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। এবার এই সেকুলারিজম, সোশ্যালিজম এবং ডেমোক্রেসি, এই তিনটে যে তিনটে স্তম্ভ গণতন্ত্র, এই তিনটেকে আমরা কতটা রাখতে পেরেছি? প্রথমে গণতন্ত্রের কথা আসি, পার্থদা এখানে আসেন, তার দল কিন্তু গণতন্ত্রের থেকে পরিবারতন্ত্র দ্বারাই অনেকটা বেশি প্রতিষ্ঠিত এবং দলে অনেক সময় পরিবারতান্ত্রিক পদ্ধতিতেই নেতা নির্বাচিত হয়। এবার প্রধান বিরোধী দল ভারতবর্ষে, তার মধ্যেই যদি গণতন্ত্র না থাকে, পার্থদা যদি আজকে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর সম্বন্ধে কোনো মন্তব্য করেন তিনি হয়তো বহিষ্কার হয়ে যাবেন। তিনি সমালোচনা করছিলেন তৃণমূল কংগ্রেসকে, তারও একই অবস্থা হবে হয়তো। করেছি তো
তো সেইখানে দাঁড়িয়ে আমরা কি করে ভারতবর্ষের গণতন্ত্রকে সংঘবদ্ধ দেখব? সেকুলারিজমের কথায় আসি, ভারতবর্ষ স্বাধীনতার পর 73 বছর হয়ে গেল, এখন আমরা ইউনিফর্ম সিভিল কোড, যেটা সংবিধানে একটা ডিরেক্ট একটা মানে লক্ষ্য ছিল, সেটা প্রতিষ্ঠা করতে পারলাম না। এখনো ধর্মের ভিত্তিতে পার্সোনাল আইন বিভিন্ন সম্প্রদায় রয়েছে। যদি ইউনিফর্ম সিভিল কোডটা দেশের সমস্ত মানুষের জন্য এক পার্সোনাল ল এবং অন্যান্য আইন না করতে পারি, তাহলে কিভাবে আমরা সেকুলার দেশ বলবো? আর পার্থদার দলই 1991 সালে সোশ্যালিজম থেকে ভারতবর্ষকে নীরব থেকে এই ধর্মের ভিত্তিকে রাজনীতিকে কি প্রশ্রয় দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী? দিচ্ছেন না। আমরা যদি 23 জানুয়ারি তাহলে কোথাও একটা কি তিনিও নিশ্চুপ থেকে বিষয়টাকে প্রশ্রয় দিচ্ছেন না? 23 জানুয়ারিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী সেলিব্রেশনে যেটা হয়েছে অত্যন্ত অবমাননাকর, স্পষ্ট ভাষায় বলছি। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যেভাবে উনি ভারতবর্ষে এই প্রথম কলকাতা পশ্চিমবঙ্গ অ্যাক্রস ইন্ডিয়া নেতাজির জন্মজয়ন্তী সেলিব্রেশন করেছেন। কিন্তু তা বলে এটা কখনোই মেনে নেওয়া যায় না, নেতাজির জন্মজয়ন্তীতে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান হবে। জয় শ্রীরাম স্লোগান নিয়ে এখানেই আপত্তি যে এটা ভারতীয় জনতা পার্টি। তিনি তো বিষয়টি নিশ্চুপ থেকে, কোথায় একটা পুরনো প্রবাদ বাক্য আছে না, মৌনতা সম্মতির লক্ষণ, তিনি তাহলে পরে কেন কোন রকম কোন তার মুখ থেকে কেন কিছু বেরোলো না? তিনি কিন্তু জয় শ্রীরাম বলেননি, তিনি জয় হিন্দ বলেছেন। আমার মনে হয় সেটাই বড় প্রতিবাদ ছিল। কিন্তু তিনি তো চুপ ছিলেন, আর আর নিয়ত সবাই জানতে চাইছে, যেমন কিন্তু চুপ ছিলেন না, তিনি জয় হিন্দ বলেছেন যাচ্ছেন না, সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে। যেখানে হয়তো প্রধানমন্ত্রী না কথা বলে সেই সেক্টরের মন্ত্রী কথা বলতে পারেন, কিন্তু কথা কিন্তু প্রধানমন্ত্রী বলেন। আর সমস্ত কিছু লঙ্ঘন করে প্রজাতন্ত্র দিবসের দিনে হাতে আইন তুলে নিয়েছে। আমি একটা কথা বলতে চাই, তারা যদি দেশের আইন হাতে তুলে নেয় কৃষকরা, তাদের তো মানুষ গণতান্ত্রিক ভাবে বিচার করবে? নীলাদ্রিবাবু, পার্থবাবু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই বিচার করবেন, বলুন পার্থবাবু। নীলাদ্রিবাবু যেটা বললেন যে কোর্টকে মানছেন না আমাদের এই সমস্ত এই যারা আন্দোলন করছেন কৃষকরা, দেখুন কৃষকরা তো সরকার নয়, কৃষকরা সরকারের বাইরে, তারা কোর্টকে মানেননি এটা একটা পর্যায়ে। আর ভাবুন তো, সরকারে বসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা দিচ্ছেন যে এই মসজিদ, বাবরি মসজিদটাকে বাঁচানো আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি এটা বাঁচাবো, সেই হলফনামা তিনি মানেননি। সেটা একটা সরকার করে দিচ্ছে। এটা কি খুব একটা ভালো দৃষ্টান্ত? মানে সেজন্য তো তার সরকারকে বরখাস্ত করা হয়েছিল। অত্যন্ত লজ্জার দিন বাবরি মসজিদ ধ্বংস। আমি তো বারবার বলছি, বাবরি মসজিদ ধ্বংস অত্যন্ত লজ্জার দিন। সেটা কি একটা উদাহরণ যেটা আপনারা ফলো করবেন? এটা কি কোনো কথা হলো? আমরা ফলো করার কথা হচ্ছে না, যাই হোক। হ্যাঁ, অনেকগুলো টপিক বলতেই চাইছিলাম অ্যাকচুয়ালি। প্রথমে আমি একটা কথা বলবো, এই যে আমি কয়েকটা কথা বলবো। প্রথমে যিনি আর কি আমার মানে বিজেপির বন্ধু বসেছেন, উনি বললেন মমতা ব্যানার্জি নাকি আমাদের যারা নেতৃত্ব,
আমি বিজেপি দাদা আপনার কথা বলিনি, তার আগে যিনি পার্থদা উনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা পার্থদা বিজেপির বিজেপিতে জয়েন করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তুমি বেশি খাও, তুমি কম খাও, পুরোটা খেও না, এই যে একটা কুরুচিকর মন্তব্য উনি করলেন, এটা অবশ্যই আমি এটার প্রতিবাদ করব যে এরকম কথা মমতা ব্যানার্জি কখনো বলেননি এবং এটা আমাদের এখানে বলা হয় না। কিন্তু যদি টাকারই কথা ওঠে, আমি একজন দেশের নাগরিক হিসেবে একটা প্রশ্ন করতে পারি কি, এই যে আমাদের করোনাকালীন পিএম ফান্ডে এত টাকা জমলো, কে খেলো কে গায়ে মাখলো বলতে পারবো না, কিন্তু প্রশ্ন একটা, সেই পিএম ফান্ডের টাকাটা কোথায় যায়, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয়, একটা দেশের যে গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে, দেশের সম্মান অসম্মান নিয়ে কথা হচ্ছে, আমার আগে দাদাই কথাটা অবশ্যই বলেছেন, সেটা আমি আবার একবার বলবো, 23 জানুয়ারি যেটা ভিক্টোরিয়াতে হলো, এটাকে দেখে কি প্রকৃতই একটা সরকারি প্রোগ্রাম এবং আমাদের রাষ্ট্রনায়ক নেতাজি যাকে দেখে আমরা বড় হয়েছি, অত্যন্ত লজ্জার, অত্যন্ত লজ্জার। এবং দাদা আমার কাছে সবথেকে ভালো লেগেছে প্রত্যেকে প্রতিবাদ করেছে, অধীর দা পর্যন্ত, ওনার সাথে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে কিন্তু খুব ভালো লাগে যে উনিও একজন নারীকে সম্মান দিয়েছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী সেখানে বস থেকে নিশ্চুপ থেকেছে কিভাবে, ওটাকে দেখে মনে হচ্ছিল কোন মানে ভারতীয় জনতা পার্টির কোন রাজনৈতিক সভা যেখানে একজন মহিলাকে পেয়ে সবাই মিলে এইরকম ভাবে, জয় শ্রীরাম কথাটা ভুল কথা নয় কিন্তু কোথায় কোন কথা বলতে হয় সেটাও তো আমাদের দেশের মাননীয় ভিআইপিদের জানতে হবে, কোথায় কোন কথাটা বলতে হয়, জয় শ্রীরাম বলার মঞ্চ তো ওটা নয়। আমরা একটু অন্য বিষয়ে আসবো, আমি এবার নীলাদ্রি বাবু থেকে, এক মিনিট তার আগে নীলাদ্রি বাবু আরেকটা কথা বলেছেন, নীলাদ্রি বাবু আরেকটা কথা বলেছেন পারিবারিক ব্যাপারটা, এখানে আমি নীলাদ্রি বাবুকে মনে তন্ত্র আপনার দল যেভাবে চালিত হয় পরিবারতন্ত্র 1958 আর সালে সোনিয়া গান্ধী নির্বাচনে জিতে সভাপতি হয়েছিল, তারপরে যতবার হয়েছে রাহুল গান্ধী যদি হন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে হবেন, তাছাড়া হতে পারে না, নির্বাচনে জিতে সভাপতি হয়েছিলেন, হ্যাঁ অবশ্যই, নির্বাচনে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা না করেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, কিন্তু বহিষ্কৃত হতেন, এটাই তো গণতন্ত্রের পূর্ব শর্ত, নির্বাচন প্রক্রিয়ার পরেই এটা হয়। সোনিয়া গান্ধী আর বাবা আপনার দলে কি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বহিষ্কৃত হন, নির্বাচিত হয়েছিল, আর কোন রাজনৈতিক দলে এটা দেখা যায় না, রাষ্ট্রপতি এত গণতন্ত্র ভারতের কোন রাজনৈতিক দলে নেই পার্থদা, নেহেরু পরিবারতন্ত্র স্পষ্ট ভাবে বলছি, না নেই, আমাদের মতো গণতন্ত্র আর কোন দলে নেই, সত্যি আমি মানে বিশ্ব কোথাও নেই এরকম গণতন্ত্র পাবেন না, একটি পরিবারের, এবং আপনি যদি নেহেরু সম্বন্ধে একটা কথা বলেন, রাহুল গান্ধী সম্বন্ধে একটা কথা বলেন, আপনি আমার দলের মিত্রে হয়তো আপনাকে বিজেপিতে দেখা যাবে, সত্যি নির্ধারণ করছি, নির্বাচন করছি এবং তারা সংসদে যাচ্ছেন, কিন্তু এমনই অবস্থা যে সংসদের কাজকর্ম পর্যন্ত চালানো যাচ্ছে না, সেটাও কি কোন একটা জায়গা থেকে সংবিধানকে অসম্মান করা নয়, সেটাও কি কোন একটা জায়গা থেকে গণতন্ত্রকে অসম্মান করা নয়, কি বলবেন? একেবারেই বিরোধী দলগুলোর সংসদে একটা দায়িত্ব রয়েছে, মানুষ কিন্তু ভোট দিয়ে শাসক পক্ষকে পশ্চিমবঙ্গে হোক অন্য রাজ্যে হোক কি সংসদে হোক নির্বাচন করেছে, বিরোধী দলগুলো যদি সংসদকে ভণ্ডুল করার চেষ্টা করে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে বিল পাস হয়ে আইন হচ্ছে সেই আইন পাস হয়ে গেছে এবং কোর্টের অনুমোদন পেয়েছে বলে সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জার ব্যাপার এবং দুর্ভাগ্যজনক। এটাই 2019 সালের যে নির্বাচন হয়েছে, মানুষ কিন্তু এই বিরোধী দলগুলোর আচরণের বিরুদ্ধেও রায় দিয়েছে এবং সেই রায়কে বিরোধী দল এখনো মানতে পারেনি বলেই আজকে কৃষকদের নিয়ে যেটা হচ্ছে তার পেছনে কে আছে আমরা সবাই জানি, কোন পরিবার আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই পরিবারতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা একই জায়গায় যাব না, শুধুমাত্র বিরোধীদের দিকে আপনি অভিযোগের আঙুল তুলছেন, সরকার একনায়কতন্ত্র খাটাচ্ছে এবং তারা তাদের যেহেতু
সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই কারণে তারা বিরোধীদের পাত্তাই দিচ্ছে না, এটাও তো এক ধরনের গণতন্ত্রকে না মানা। তারা যদি গণতন্ত্রের না মানে সেটা আইনগত পারে, কিন্তু মুশকিল হচ্ছে তারা সুপ্রিম কোর্টে আস্থা রাখতে পারছেন না। আমি আমি সরকার আইনের বিরুদ্ধে গিয়ে বিল পাস করছেন, আমি আপনার কথা শুনেছি। আমি একটু নীলাদ্রিবাবুর কাছে যাবো, এই পাঠ্যবাবুর কাছে যাবো, বলুন, দ্রুত বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে নীলাদ্রিবাবু ভুলে গেছেন যে 2012 থেকে 2014 তিন বছর কিন্তু পার্লামেন্টের এক অধিবেশন একদিনের জন্য বসতে পারেনি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে সেটা কি ঠিক ছিল পার্থ দাস, সেটা কি খুব ভালো অধিবেশন? আরে সেই জন্যই তো বলছি মহা মুশকিলের কথা। দ্বিতীয় কথা এই যে এগ্রিকালচারাল তিনটে বিল আইনত পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, পক্ষে কত ভোট বিপক্ষে কত ভোট আমি বিজেপির অনেককে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারে এটা অত্যন্ত বেআইনি ভোট, রাষ্ট্রপতি একটা বেআইনি ভোটে সই করেছেন। বেআইনি ভোট তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করুন না কেন, চ্যালেঞ্জ করা যায় না, চ্যালেঞ্জ করতে পারে না, আমাকে বলতে দিন। যেহেতু স্পিকার যখন বলে দিয়েছেন এটা পাস, স্পিকারের উপরে আর বলা যায় না ওই ফ্লোর অফ দি হাউসে যেটা হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যদি আমি ডিভিশন চাই ভোটাভুটি হতে বাধ্য, যেটা করা হয়নি রাজ্যসভায়, ফলে এই তিনটে বিলই বেআইনি, এই তিনটে বিল আইনত পাস হলে আইনত চ্যালেঞ্জ করুন পার্থ দা, ফ্লোর অফ দি হাউসে যেটা ভোটের যেটা বলে দিয়েছেন স্পিকার তার উপরে বলা যায় না। কি বলবেন কোথাও একটা এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত ঘটনা দিয়েও তো আমরা গণতন্ত্রকে মানছি না, কন্ঠরোধ করা হচ্ছে সংসদে। সে তো নিশ্চয়ই, দেখুন একটা টাইম সত্যি ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় একাই একজন বাঘিনীর মতন আজও যেমন লড়াই করছেন, তখনও সাংসদে একা লড়াই করেছেন। আমার মনে হয় দেশের সংবিধানকে, আমি এই টপিকটা যদি না গিয়ে মহুয়া শুধু এই কথাটা বলি যে দেশের সংবিধানকে ক্ষুণ্ণ করা হয়, সে সাংসদেই বলো যেখানেই বলো কোনো মন্ত্রিত্ব আসনে বসেও বলো, সংবিধানকে মাঝে মধ্যেই ক্ষুণ্ণ করা হয়। এবং যারা আজকে সংবিধান অনুযায়ী মানে শপথ গ্রহণ করে এক একটা আসনে বসে আছে তারাই ক্ষুণ্ণ করা হয়, যেটা কাম্য নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তুমি যেটা বলছো লড়াইটা তখনও ছিল, লড়াইটা কিন্তু আজও আছে, এবং তিনি তখনও নিষ্ঠার সাথে লড়াই করেছিলেন এবং আজও নিষ্ঠার সাথে লড়াই করছেন। এবং আমার জীবনে এখনো অব্দি এই জীবৎকালে আমি দেখিনি মাননীয় মুখ্যমন্ত্রী কখনো সংবিধানকে ক্ষুণ্ণ করেছে। গর্বের সাথে শুধু এটাই বলতে পারি, তোমাদের এই টপিক আলোচনার বাইরেই হয়তো আমার উত্তরটা হলো। তাহলেও বিধানসভায় গিয়ে ভাঙচুরের ঘটনাটা ভুলে গেছো। হ্যাঁ পার্থবাবু বলুন। আপনার দল কি ব্যবস্থা নিয়েছে তখন? আমাদের গণতন্ত্র হচ্ছে তৃণমূলের ভেজাল মাল বিজেপির বোতলে যাচ্ছে আর বোতলের উপরে বিজেপি লিখে রেখেছে নকল হইতে সাবধান, এটা হচ্ছে। আপনি মানবেন তো ভেজালদের নিয়েই বিজেপি চলে, এটা মানবেন তো? ভেজালদের নিয়েই বিজেপি চলে, মানবেন তো? তিনজনকে অনেক ধন্যবাদ দেবো আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, তিনটে সেশনে আজকে আমাদের অনুষ্ঠান হলো। একটাই কথা বলার, যাদের ওপর দায়িত্ব তাদের অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বরা, তাদের সঙ্গে আমাদের মানে লাস্ট যে সেশন সেখানে কথা বললাম, অবশ্যই একটাই আশা রাখবো আজকের দিনে অন্তত যে আপনাদের উপর অনেক গুরু দায়িত্ব, সেই দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করুন। এ বলে আজকের অনুষ্ঠান শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে নির্বিপেক্ষ। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।
বিজনেস এর টাকা তো অনেক হয়, কিন্তু টাকা আজ আসুক বা কাল পেমেন্ট তো এক্ষুনি করতে হয় না। মুথুট ফাইন্যান্স গোল্ড লোন এর ওভারড্রাফট ফ্যাসিলিটি, যত টাকা চাই এই মুহূর্তেই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন। আপনিও 1-800-313-1212 তে কল করুন, কোটি টাকার গোল্ড লোন নিন। হিমেশে बाहर जाके देख सुपरवाइजर आया। बाहर जाने की क्या जरूरत है, यही बैठ के बता देता हूँ। नहीं आया पापा। तुझे सब पता होता। पगार बुक रखे स्टाफ की अटेंडेंस का पक्का हिसाब, पगार बुक लगाओ बिजनेस बढ़ाओ। तो यंग मैन अपने बारे में कुछ बताइए। सर मेरी छोड़िए, आप अपनी बताइए। अरे मैं तो व्हाट इसकी जॉब तो नहीं लगेगी, पर आपकी लगे तो ब्रांडेड प्रीमियम फॉग मास्टर लगाना। जॉब लगा, फॉग लगा। নিরাপত্তার আর এক নাম বেঙ্গল প্রোটেক্টিভ গার্ড। সরকারি বেসরকারি যে কোনো